আমি একলাই যথেষ্ট তাহলে আজকেই শেষ করেন তুই কষ্ট নেই না তুই কষ্ট নেই না যতবার মিছা কথা কবি না ততবার তোর চড়াবো অসভ্য উপহার মিছা কথা কয় আছে কথা কম তাইলে কিন্তু তোর কামে নেবো ও কইছি আমার অনেক বড় ভুল চল তোর এখন আমি এই বাড়িতে কাজে রাখতে পারবো না ওই তিনতলায় আম্মা যেন আমার যে ফ্ল্যাট দিছে সেই ফ্ল্যাটে যখন যাবো তখন তোর কাজে রাখো রিমি আপনার কোনো ফ্ল্যাট দেয় না দিছে তো চাই তালাটা রিমি দিছে তয় রিমি এখন যাইব না ওটা ভাড়া দিব রিমি এখন আমাকে লগেই থাকবে ওই ভাড়া দিয়ে তো চলুম আমরা তাহলে তো খুব ভালো আপা দুলা ভাড়া এবার একটা চাকরি দিয়ে দেন আর নিজের ফ্ল্যাটে আগে উঠি তারপর এসব নিয়ে চিন্তা করান যাইব আচ্ছা হয়েছে তো অন যা হ্যাঁ যাইতেছি আপা বাবা আপা একটা কথা কি কথা আমি কোমু যেটা সকল ঘর মনে করবেন না তো কর লাগে না ক জিনজিরায় খালো জানার আরেকটা বউ আছে কি কইতাছস হ্যাঁ নাম তার ফরিদা খালো জান নিজে মুখে আমার এই কথা কইছে আর কিছু জানোস জিনা এইটুকুই জানতে পারছি এর লেগে কি আম্মা জানরে তালাক দিছে খালাম্মার কাছ থেকে মনে করেন যে জমি লেখা নিয়ে তারা ডিভোর্স দিয়ে দিচ্ছে আপনার জমি লেখা নিচ্ছে নাকি আপনার বাপের জমি লেখা নিচ্ছে না আমগো কারো জমি লেখা নেই নাকি তাহলে আপনার এত চলতেছে খেলা হ্যাঁ বেশি চান্স লন না আচ্ছা আপনি তো সুন্দর গেলা বেশি উল্টা পাল্টা কথা বলে না মুখটা একটু ভাইকে ভালো আরে মারেন মারেন সুন্দরী মায়া মানসের বাড়ি কত ভাগ্যের ব্যাপার মারেন না কোন নাটকের ডায়লগ এটা দিল কি বাত নাটকের নাম কি দিল কি বাত না এটা হলো আমার দিলের কথা মুখে কোন প্রেম করার ইচ্ছা নাই কা মাগার তো ঠিকই সব আপনার কারণে আপনার মুখখান যখন আমার বাপনার মধ্যে বাইসে ওঠে না তখন মনে হয় কি জানেন সাদে যেটা ফরজ কাম এই কামটা অতি দ্রুত সাইরে ফেলানো উচিত ছিল মরণের শখ হয়েছে না এলেনি তো আমার নিয়ে খোয়াব দেখতেছেন হাঁচা এখন কথা কম কর আগে না আমি ডরাইতাম মাগার চাংকিয়া রেস্টুরেন্টের পর থেকে ডরাই না আপনার সাইজ করতে গেলাম চাংকিরে লাগবো না আমি একলাই যথেষ্ট তাহলে আজকেই সাইজ করেন দেখতে চান না কেমন সাইজ করি আপনার সাহস না আসলে বেশি বাইরে গেছে দেখাইতেছি আপনার